বৃষ্টির মতো ঝরছে তুষার, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। তীব্র তুষারপাতের সঙ্গে দমকা বাতাসে বিপর্যস্ত জাপানের নিগাতা অঞ্চলের বেশ কিছু শহর। বুধবার অঞ্চলটিতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী 24 ঘন্টায় নিগাতায় 60 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঠান্ডার তীব্রতা এমন যে রাস্তার উপর কাঁচা ডিম ভাঙতেই মুহূর্তে তা রূপ নিচ্ছে বরফে। বেশ কিছুদিন ধরেই চীনের উত্তরাঞ্চলে গেল কয়েক দশকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এরই মধ্যে নতুন করে পূর্বাঞ্চলেও ঝেঁকে বসেছে তীব্র ঠান্ডার সঙ্গে তুষারপাত। ঢেকে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। তীব্র তুষারপাত ও শীতকালীন ঝড়ের কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ উত্তরাঞ্চলীয় শহরগুলো। সবচেয়ে খারাপ পরিস্থিতি ওয়াংজু শহরের। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা -25.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তুষারপাত অব্যাহত থাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনায় জমেছে বরফের স্তূপ। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বরফ সরাতে দমকল কর্মীদের পাশাপাশি কাজ করছে স্থানীয় বাসিন্দারা। তীব্র ঠান্ডা ও ভারী তুষারপাতে বিপর্যস্ত উত্তর কোরিয়াও। উত্তরাঞ্চল জুড়ে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিন দিন আরো ভয়াবহ হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। ঠান্ডাজনিত রোগে প্রতিনিয়তই বাড়ছে মৃত্যু। মঙ্গলবার পর্যন্ত প্রাণ গেছে 154 জনের। এছাড়া মারা গেছে 70,000-এর বেশি গবাদি পশু। খাদ্য সংকটে মানবেতর জীবনযাপনের মধ্যেই এক দশকের রেকর্ড ঠান্ডায় ভয়াবহ সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তীব্র তুষারপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সোমবার থেকে দেশটির জাবাল হামস পাহাড়ি এলাকায় তাপমাত্রা কমে মাইনাসে নেমে যায়। এরপর থেকেই শুরু হয় তুষারপাত। এতে ঠেকে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। হঠাৎ করে তীব্র ঠান্ডার সঙ্গে তুষারপাতে বিপাকে স্থানীয়রা। আফরিন মৌ, সময় সংবাদ।